আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস পারসন লাইফলাইন চ্যানেলে। এই চ্যানেলে আপনি জানতে পারবেন খেলোয়াড়দের জীবনী সম্পর্কে। তো আর দেরি না করে চলুন, চলে যাই আজকের মূল ভিডিওতে। যাবার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। আন্তনি মাতেউস। আন্তনি মাতেউস হলেন একজন ব্রাজিলিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডানপার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে বামপার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। ব্রাজিলের জার্সি গায়ে তিনি এ পর্যন্ত 11টি ম্যাচে 2টি গোল করেছেন। আন্তনি মাতেউস এর পূর্ণ নাম আন্তনি মাতেউস দোস সান্তোস। তিনি 2000 সালের 24শে ফেব্রুয়ারি ব্রাজিলের ওয়াস্কোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। বর্তমানে তার বয়স 22 বছর। তার উচ্চতা 5 ফুট 8.5 ইঞ্চি। তার বর্তমান দল ম্যানচেস্টার ইউনাইটেড এর জার্সি নম্বর 21। আন্তনি যেখানে বেড়ে উঠেছেন সেই ফাভেলা লিটল হেল নামে পরিচিত। তিনি বলেন, ফাভেলার একটি নম্র ছেলে আমি, আমার ফুটবল খেলার জন্য ভালো বুট ছিল না, শুধু তাই নয় আমার বেডরুমও ছিল না, আমি সোফাতে ঘুমোতাম। আন্তনির বাড়ির সামনেই ড্রাগ ডিলারদের ব্যবসা চলত। তিনি এ ব্যাপারে বলেন, ফাভেলার মাঝখানে আমরা যেখানে থাকতাম সেখানে আমাদের বাড়ির 20 গজ দূরেই থাকত ড্রাগ ডিলাররা। রবিবার কখনো কখনো আমরা গাঁজার গন্ধ পেতাম। ছেলেবেলায় আমরা ভাই বোনেরা মিলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতাম। ছেলেবেলায় অ্যান্টনিও এমন দিন কাটিয়েছেন যখন রাতের বেলায় তাদের বাড়িতে বৃষ্টির জল ঢুকে যেত এবং তিনি ও তার পরিবারের সকলে মিলে সেই জল বের করতেন। সবটাই তারা একসঙ্গে করেছেন হাসি মুখে। পুরনো দিনের কথা বলতে গিয়ে আন্তনি জানান, এমন অনেক দিন গিয়েছে যখন সকাল 9টায় স্কুলের জন্য বেরিয়ে গিয়ে রাত 9টায় বাড়ি ফিরে কিছু খাওয়ার থাকতো না, কোনো দিন আতপেটা তো কোনো দিন অভুক্ত অবস্থায় ঘুমোতে হতো আন্তনি ও তার পরিবারের সকল সদস্যদের। দেখতে দেখতে সব বদলে গিয়েছে। উল্লেখ্য, 2010 সালে সাও পাওলোর যুব দলে যোগ দিয়েছিলেন তিনি। 2020 সালে আয়াক্সে সই করার আগে অবধি তিনি সাও পাওলো দলেই ছিলেন। এবার তিনি খেলছেন রেড ডেভিলসে। আন্তনি ব্রাজিল অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। 2019 সালে তিনি ব্রাজিল অনূর্ধ্ব 23 দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় 3 বছরে 22টি ম্যাচে অংশগ্রহণ করে 6টি গোল এবং 2টি শিরোপা জয়লাভ করেছেন। 2021 সালের 7ই অক্টোবর 21 বছর 7 মাস ও 13 দিন বয়সে বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী আন্তনি ভেনেজুয়েলার বিরুদ্ধে অনুষ্ঠিত 2022 ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের 77তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় গাব্রিয়াল জেসুসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন। ম্যাচে তিনি 20 নম্বর জার্সি পরিধান করে ডানপার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি ব্রাজিল 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে আন্তনি সর্বমোট 5টি ম্যাচে 1টি গোল করেছেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কমেন্ট করে আমাদের জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।